জবাব চাইছেন আজকে বাংলার মানুষ বীরভূম অনুব্রত মণ্ডলের জেলা তৃণমূল কংগ্রেসের ভাষা তৃণমূল কংগ্রেসের নেত্রী সর্বোচ্চ নেত্রীর ভাষায় বীর অনুব্রত মণ্ডলের চেনা তৃণমূল কংগ্রেসের নেতাদের ভাষায় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের চেনা তা সে বীরই বলুন আর বাঘই বলুন এই মুহূর্তে তিহারের জল খাচ্ছে অনুব্রত মণ্ডল আর হেডমাস্টার মশাই না থাকলে ছাত্ররা সব স্কুল ছেড়ে পালিয়ে যাবে সব তো হয় না পড়াশোনা বন্ধ হবে তাও হয় না বলেছেন শতাব্দী রায় বেশ কিছুদিন আগেই বলেছেন তাই ছাত্ররা তাদের মতো করে তৈরি হচ্ছে বীরভূমের রাজনীতির সঙ্গে বোমা বন্দুক গুলি একে প্রায় সমর্থক করে তোলা অনুব্রত মণ্ডল যখন তিহারে অনেকটা যেন মাস্টারমশাইয়ের অভাব ঢাকবার জন্যই বা মাস্টারমশাই নেই বলে যে আসলে কোনো অভাব নেই বরঞ্চ ছাত্রছাত্রীরা নতুন নতুন কিছু করছে করার চেষ্টা করছে তা দেখানোর জন্যই পঞ্চায়েতের ঠিক আগ দিয়ে বীরভূমের বিরোধীদের এবং সাধারণ মানুষ যারা অনুব্রত মণ্ডলকে আর চোর বলে ডাকতে পিছপা নন যারা অনুব্রত মণ্ডলের এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বীরভূমে গেড়ে বসা সন্ত্রাসের রাজত্ব উপড়ে ফেলতে এই মুহূর্তে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে করছেন বিরোধী সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা অন্তত তেমনই ইঙ্গিত তারা পাচ্ছেন মানুষের আচরণে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া দিদির দূতেদের সঙ্গে তাদের প্রাত্যহিক কথোপকথনে তাদের ঘেরা হয়ে তাদের অভাব অভিযোগ দাবি দাওয়া সব কিছুতে সেহেন মানুষকে সন্ত্রস্ত রাখতে বীরভূমের সন্ত্রাসের রাজত্ব কায়েম রাখতে এবার নতুন আমদানি সকেট বোম সাধারণভাবে বীরভূমে পাওয়া যায় না এর আগে খুব একটা মিলত না মুর্শিদাবাদে মানে পাশের জেলায় প্রচলন অনেক বেশি আসলে কি জেলার এক এক রকম চরিত্র তো সন্ত্রাসের বীরভূমে এটা ছিল না তো ওটা আনা হল তিহারে মাস্টারমশাই আছেন তাই ছাত্ররা নতুন করে বীরভূমের জন্য স্পেশাল কিছু নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে 100 দিনের কাজ নিয়ে আসার ক্ষমতা নেই কারণ এমন চুরি করে বসে আছেন যে বাকি কাজের টাকা বন্ধ আবাস যোজনার টাকা আনার ক্ষমতা নেই তার কারণ কার ছাদ কাকে দিয়ে বসে আছেন ফলে ও টাকাও মিলছে না স্পেশাল অডিট চলছে সিএজি মানে গোটা দেশের হিসাব রক্ষার দায়িত্ব যার যে দপ্তরের তারা লোক পাঠিয়ে আলাদা করে বিশেষ অডিট করছেন হিসেব নিকেশ পরীক্ষা করছেন তারপরে ধরুন বকটুই সেখানে নিহতদের জন্য তো আবার মিড ডে মিলের পাত থেকে খাবার তুলে নিয়ে গিয়ে মানে ওই টাকায় বকটুইয়ের লোকেদের ক্ষতিপূরণ দিতে হয় মেরেছে তৃণমূল মরেছেও তৃণমূল কিন্তু তবুও ক্ষতিপূরণের টাকাটা যাবে মিড ডে মিলের পাত থেকে তো হ্যাঁ বীরভূমিকে নতুন কি দেবে বীরভূমের তৃণমূল কংগ্রেসের নতুন কোর কমিটি একটাই নতুন দিতে পারে দেখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মানুষের জন্য আপাতত এইটুকুই সান্ত্বনা পুরস্কার হ্যাঁ দিদির নজর আছে স্বয়ং দিদি দেখছে আর কি দেখাচ্ছেন দিদির ভাইয়েরা সকেট বোমা এক কথায় স্পষ্ট তিহারে আছেন মাস্টারমশাই ছাত্ররা আরও উজ্জীবিত মাস্টারমশাইকে একটা উপহারের মতো উপহার দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে আবার বিরোধী শূন্য করার একটা শপথ নিতে হবে সে তো হল কোর কমিটির মিটিং টিটিং করে বীরভূমে গিয়ে হলোটা মারামারি নিজেদের মধ্যে সে অবশ্য মাস্টারমশাইয়ের দেখানো পথ দলে অন্য কেউ কোথাও অন্য দল নয় মানে দলে বলছি নিজেদের দলে অন্য কেউ কোথাও একটু মাথা তোলার চেষ্টা করেছে কি মাস্টারমশাইয়ের নিদান পাচন সবই ছিল মাস্টারমশাই নেই তা বলে কি ওসব থাকবে না ছাত্ররা তো আছেন সে পাচনও প্রয়োগ হচ্ছে সব মিলিয়ে বীরভূম আছে বীরভূমে আর বীরভূমে সন্ত্রাসের রাজত্ব রয়েছে কায় তাহলে পাল্টালো কি জবাব চাইছে বাংলা আসবো আজকের বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন তিহার জেলের জল খাচ্ছে কেষ্ট কিন্তু খাতায় কলমে এখনো বীরভূমের দায়িত্বে অনুব্রত মণ্ডল কেষ্টকে নিয়ে নাকি কালীঘাটের বৈঠকে কোনো আলোচনাই হয়নি বীরভূমের দলের রাশ হাতে নিয়েছেন খোদ দলনেত্রী সংগঠন দেখতে কোর কমিটিতে স্থান পেয়েছেন ফিরাদ হাকিম মলয় ঘটক ও নরেন্দ্রনাথ চক্রবর্তী গত কয়েক মাসে অনেক জল গড়িয়েছে অজয় ময়ূরাক্ষী দিয়ে অনুব্রত জেলে তৃণমূলে ব্যাপক সাংগঠনিক রদবদল দেখল বীরভূম কিন্তু মানুষ কি স্বস্তিতে আছে
হয়তো না, কারণ লালমাটির দেশে বোমা বন্দুক আজও উদ্ধার হচ্ছে। শনিবারই তো নলহাটিতে সকেট বোমা উদ্ধার হয়েছে, মল্লারপুরে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে কি ক্ষমতা হস্তান্তরের মতোই গুন্ডামিও ধারাবাহিকভাবে হস্তান্তর হচ্ছে বীরভূমে? বীরভূম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে, দিন প্রতিদিন এইভাবে বোমা বারুদ বন্দুক উদ্ধার হচ্ছে, আর যেখানে উদ্ধার হচ্ছে সেখানে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। তৃণমূল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত বারুদ বোমা মশলা জোগাড় করছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক বিষয়। তবে জেলায় যতই বোমা বারুদ উদ্ধার হোক না কেন, অনুব্রত আজও নিষ্পাপ দলের কাছে। দলীয় কর্মীরাই নাকি তাকে জেলা সভাপতি হিসেবে চাইছিলেন, দাবি জেলা সহ সভাপতি মলয় মুখার্জির। দলনেত্রী রেখেছেন, মানুষ চাইছিল, তৃণমূলের নেতা কর্মীরা সবাই চাইছিলেন যে অনুব্রত মণ্ডল থাকুন। এখন ওনার তো হাতের তৈরি সংগঠন তো আছে, তারাই সংগঠনটা চালাবে। দিদি সেই রকমই করেছেন, ওনাকে ওইভাবে রেখেই দিদি কিছু অ্যাডিশন অল্টারেশন করেছেন, সেই মতো আমরা সবাই খুশি। বীরভূমে তৃণমূলের কোর কমিটির কাজটা আসলে কি, সংগঠন দেখা? সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেখছেন। ফিরাদ, নরেন্দ্রনাথ, মলয় ঘটকের মতো তিনজন অন্য জেলার নেতাকে কোর কমিটিতে সামিল করা হয়েছে। তাহলে কি বীরভূমে অনুব্রত ছাড়া কাউকেই বিশ্বাস করতে পারেন না দলনেত্রী? বীরভূমের দায়িত্ব নিয়ে কি করবেন স্পষ্ট নয় পাণ্ডবেশ্বরের বিধায়কের কাছেও। আমি পাশের একদম নদীর ধারে পাণ্ডবেশ্বরের বিধায়ক, তাই আমি যে কোঅর্ডিনেটটা করে দেবো, আমাকে দিয়ে যেটুকু দায়িত্ব দেবে কাজকর্ম দেখবো একটু। গরু পাচার মামলায় আপাতত তিহার জেলই ঠিকানা কেষ্ট মণ্ডলের। পঞ্চায়েত ভোটের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও তার বীরভূমে ফেরার সম্ভাবনা প্রায় নেই বলেই মত রাজনৈতিক মহলের। কিন্তু তা বলে তো হুমকি, শশানি এসব থেমে থাকতে পারে না। হেডস্যার বেড়াতে গেলে কি ছাত্ররা ফেল করবে? এই মন্তব্যই তো করেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। স্যার বদল হলেও ছাত্ররা কিন্তু একই আছে, পঞ্চায়েত ভোটে কি সেটাই প্রমাণ করতে মরিয়া বীরভূম তৃণমূল কংগ্রেস? রিপাবলিক বাংলা।